मुखमंडल हाथेर कब्जी आर्जुलकम पायेर कब्जी एक कथा मुखमंडल किंबा आईडिया कम हाथ किंबा आर्जुलकम पायेर कब्जी एमन कि तीनटे अंग गुण ढाकते हबे ढाकते हबे आर जदि ना ढाका हय आमार अल्लाह नबाद अल्लाहर कुरान बोलेछेन ओई व्यक्ति के जहन्नामी दोवा हबे चलें कुरान शरीफ खुले देखें चलें कुरान खुली सूरा देखा जा सूरा आन-नूर आमार अल्लाह सूरा आन-नूरे बोलेछेन प्रथमे पुरुषेर पर्दार कथा बोलेछे तारपरे नारीदेर पर्दार कथा बोलेछे आमादेर हावड़ा हुगली मेदिनीपुर दिनाजपुर आमेदाबाद नागपुर कानपुर गुजरात सूरत आमेदाबाद लाहौर तमाम लक्ष लक्ष आलेमरा वाज नसीहत करे बार बार मेयेदेर पर्दार कथा बोले ओ नारीरा पर्दा करो पर्दा करो ओ आलेम तोमाके बोलते चाई अल्लाहर कुरानटा तुमि एकटा बार खुले देखो आमार अल्लाह प्रथमे पुरुषदेर पर्दार कथा बोलेछे तारपरे नारीदेर पर्दार कथा बोलेछे एखन जदि अल्लाह कुराने प्रथमे पुरुषदेर पर्दार कथा बोले आर नारीदेर तारपरे जदि पर्दार कथा बोले ताहले जे हुजूर माथा टुपि दिए आर मुखे दाड़ी रेखे सुन्नती लेबास पड़े बेहाया बेपर्दा महिलार पाशे बसे आछे पर्दा तो आगे तार फरज नय पर्दा करा फरज तो आगे हुजूरेर ठीक ना बेबी এখন হুজুর পর্দা করেছে হুজুর পর্দা করেছে হুজুর পর্দা করিনি তার কারণটা কি হুজুরের ভিতরে মাল নেই হুজুরের ভিতরে মাল নেই একটাই কথা বারবার বলছি বাবা কোরআন শেখেন কোরআন শেখেন কোরআন পড়েন ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন পৃথিবীতে যত যা সম্পদ সব সম্পদ আল্লাহ কোরআনে দিয়েছেন আরেকটা বার জোরে বলেন আর একটা বার জোরে হবে না একটা বার সকলে হাত তুলে তাকবীর দেন নারে তাকবীর এই ছেলেরা হাত তুলেন নারে তাকবীর হাত একটু উঁচু করো নারে তাকবীর এই তাকবীরে কি চলে বলে মনে হয় হ্যাঁ তাকবীর দিতে হয় বুক ভাঙা তাকবীর আমি যদি এখানে কোনো এমপি এমএলএ এর নাম বলি আমার নামে মাস পিটিশন আসবে আমার নাম কেন বারবার বলে কিন্তু আল্লাহর নাম যত ডাকবো খুশি হবে কে আল্লাহ হর কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইক হে बड़ा मेहरबान निहत रहम वाला है रुजी जाजा का मालिक है आए अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझी से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं बंदा अल्लाहर কাছে যদি না চায় আমার আল্লাহর আগমনিত হয়ে যায় আর বান্দা যখন আল্লাহর কাছে চায় চায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বুঝেননি এখন চার রাকাত এশার নামাজ পড়েছি দুটো হাত তুলে বলি আল্লাহ অমুক জন একটু ভালো রেখে দিও আর আমার তো শরীর ভালো রেখে দিও এই বরকত দিও এই বিপদ থেকে বালা মুসিবত দিও পড়িস কর একা চার রাকাত আর চাচ্ছি এতটা একবার যদি ভোট দিয়ে আমরা একবার চাই বলে তোমার শুদ্ধি হয়ে যাবে তোমার শুধু দাও দাও শুধু মরণের কাফন ছাড়া তোমার সব নিতে হয়ে গেছে বেশি নিলে কি বলে বলে শুধু মরণের কাফনটা তোমার বাকি আছে না আর সব নেওয়া হয়ে গেছে বুঝেন নি বাবা খুব সমস্যা বারবার করে বলছি আল্লাহর ঘরের দিকে আসেন আল্লাহর ঘরে পৃথিবীতে যারা ডন ছিল ডনের দিকে তাকাবেন না ওই কবরের দিকে তাকান সবটা ডনওয়ালা ওখানে শুয়ে থাকে ঠিক না বেটি পৃথিবীতে যারা শক্তিশালী পাওয়ারফুল ছিল তাদের দিকে তাকাবেন না ওই পাওয়ারফুল যারা একেবারে জিরো হয়ে গেছে ওই মাটির দিকে তাকান এটাই আমাদের শেষ সম্বল হে আমার সোনা মানিকেরা আমি আপনার কাছে অনেক যুক্তি তর্ক আর তথ্যাদা প্রমাণ দিতে দিতে অনেকটা জায়গা চলে এসেছি চলেন এবার আরেকটা যুক্তি আমি আপনার কাছে বলবো সেটা হলো কি তাহলে আল্লাহ এবং রাসূল এবং দাদা পীরের সঙ্গে আমি একটা আলাদা আলাদা একটা মতমতে আলাদা একটা মিল করে দিলাম এবার একটা বার আরেকটা প্রসঙ্গ আপনার কাছে বলবো সেটা হলো এটাই সেটা হলো একটা পয়েন্ট আপনাকে কোরআন শিখতে হবে এটাই হলো আমার প্রথম পয়েন্ট ছিল আপনাকে কোরআন পড়তে হবে কোরআন না জানলে
আপনি ইবাদত করতে পারবেন না আপনার টাকা নেই আপনি হজ করবে আপনার টাকা নেই আপনি হজ করতে পারবেন না আপনার টাকা নেই আপনি কুরবানি দিতে পারবেন না আপনার টাকা নেই আপনি যাকাত দিতে পারবেন না আপনার টাকা নেই আপনি ফিতরা দিতে পারবেন না আপনার দেখা যায় টাকা যদি না থাকে আপনি হজ করতে পারবেন না যাকাত দিতে পারবেন না ফিতরা দিতে পারবেন না কুরবানি দিতে পারবেন না ফের আমি আপনার কাছে একটা বার বলছি আপনার উযু নাই আপনি ওয়াজ করতে পারেন আপনার উযু নাই আপনি ওয়াজ শুনতে পারেন তবে এই না যে বিনা উযুতে ওয়াজ করতে হয় আর বিনা উযুতে ওয়াজ শুনতে হয় এটা আমি বলছি না তবে আপনার যদি উযু না থাকে আপনি ওয়াজ করতে পারেন উযু যদি না থাকে আপনি ওয়াজ শুনতে পারেন উযু যদি না থাকে মসজিদে আজান দিতে পারেন উযু যদি না থাকে কবর জিয়ারত করতে পারেন উযু যদি না থাকে ছাগল বকরি দুম্বা মহিষ দুম্বা আপনি জবাই করতে পারেন উযু যদি না থাকে আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে কোরআনে হাত না দিয়ে ওয়াইদ কুলনা দগুলো হাজিল করিয়ে দফা কল মিন গা হাইজ শীতম আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে আপনি হাত না দিয়ে বিনা উযুতে কোরআন পড়তে পারেন আপনার উযু নেই আপনি ইফতার করতে পারেন আপনার উযু নাই আপনি সেহরি খেতে পারেন আপনার উযু নাই সালাম সাবা করতে পারেন আপনার উযু নাই আপনি ইয়া নবী সালাম আলাইকা করতে পারেন আপনার উযু নাই হাত তুলে মোনাজাত করতে পারেন আপনার উযু নাই ঝাড়ফু করতে পারেন আপনার উযু নাই আপনি তাবিজ লিখতে পারেন ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও আপনার যদি উযু না থাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে পারো আপনার যদি উযু না থাকে আল্লাহ এবং নবীর নামে আপনি জিকির করতে পারো কিন্তু আল্লাহর বান্দা জেনে রেখে দাও উযু যদি না থাকে নামাজ পড়া চলবে না চলবে না রাসূল আমার একটা হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত পৃথিবীর জমিনে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ তাহলে বড় ইবাদত যদি নামাজ হয় ওই নামাজটা আদায় করতে হয় টাকা দিয়ে না ফেতরা দিয়ে নয় কুরবানি দিয়ে না ছোলা দিয়ে সিমই দিয়ে নয় নামাজটা আদায় করতে গেলে কোরআন দিয়ে আদায় করতে হবে তাই সবচাইতে বড় ইবাদত আগামী দিন যাতে আপনার হয়ে যায় তার জন্যই প্রথম থেকে বলছিলাম বাবা বাচ্চাদের নামাজ রোজা হজ যাকাত দেওয়ার আগে বাচ্চাদের হাতে কোরআন তুলে দাও যাতে করে বড় ইবাদত তারা পালন করতে পারে সত্য না মিথ্যা আল্লাহ আল্লাহ তাহলে আর একটা অপশন আগাই রাগ করছেন নাকি বড় ভাই রাগ করবেন না কেন আমার প্রত্যেকে একটা মাস রোজা রেখে নাকি অসুস্থ হয়ে গেছে কি রৌদ্র কি রৌদ্র আল্লাহ যদি বলতো একটু পানি খা অন্তত লবণ ছাড়া খেয়ে বাঁচতাম বুঝলেন না এই রোজা রাখা অবস্থা পেঁয়াজি আর সিদ্ধ ছোলা আর আলুর চপ খেতে কি মজা বলেন দেনি ওই এখন কিনে খাবেন দেনি কিরাম মজা লাগে দেখি মজা লাগবে সে মজা লাগবে না কিন্তু খালি পেটে সারাদিন উপোস থাকার পরে ইফতার করার সময় পেঁয়াজি আর একটু পেঁয়াজ ফুলি একটু চপ বেগুনের চপ যদি খান এত টেস্ট লাগে ভাই এখন যদি আপনার কাছে যদি তুলে দেই আপনি খাবেন একশোর ভিতরে একশো সে টেস্ট কিন্তু তার কারণ ওতে আমার আল্লাহর খাদ্যতে বরকত নাজিল থাকে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না কুকুরের বাচ্চা দেয় বছরে কটা ছটা সাতটা আটটা বেডন খায় কটা সব কটা বেডন খায় বাঁচে কটা দুটো কি তিনটে গরুর বাচ্চা দেয় কটা বছরে এ মরে না বাড়ে জুবাই করে খাওয়া হচ্ছে তবু বাড়ছে তো মানে হালাল সংখ্যায় হলেও রহমত আছে বরকত আছে কুকুরের বাচ্চা দর্জন দর্জন হলেও তো বরকত নেই যে বাড়ি যায় খ্যাংরা পিঠে ছয় প্যাকেট খায় বুঝলেন না ওই জন্য বলছি হালাল জিনিস খান বরকত হবে আল্লাহ আল্লাহ তাহলে আরেকটু আগে যায় বাবু যে বিষয়টা বলছে এই টিনাটা আগে যায় এবার আমি আপনার কাছে চলেন আর একটা আগিয়ে যাই আমি কোন রাজনৈতিক কথা এখনো বলিনি আর কখনো বলবো না আমি কোরআন আর হাদিসের অনুকূলে বলবো এটাই আমার সবচাইতে বড় পাওয়ার হিসাবে আমি মনে করেছি চলেন একটা বার আগিয়ে চলে যাও আজকে আপনাদের কাছে বলছি বাবা এটা হলো কিসের বাগান জান্নাতের বাগান তাহলে রোজা চলে গেছে রোজার পরে যদি আমরা জলসা করি এটা যদি জান্নাতের বাগান হয় আর রোজার ভিতরে যদি জলসার ইফতারের মাহফিল যদি করা হয় ওটা কিসের বাগান বলেন বলেন ওটাও জান্নাতের বাগান
ও আল্লাহর বান্দা একটা বার খেয়াল করে দেখো আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন ইজা মারাতুম মিরিয়াজিল জান্নাহ আপামা কলা আলাইহি সালাম রাসূল আমার হাদিস শরীফে বলেছেন এটা হলো জান্নাতের বাগান এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি এক একটা তসবিহ পাঠ করা হয় আর এই তসবিহটা নিয়ে হাশরের ময়দানে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয় তমাম পৃথিবীর জিবালা জিবালা যত পাহাড় পাহাড় আছে ওইগুলো নিয়ে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয় আল্লাহ নবী বলেছেন তমাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার আল্লাহর নামে তসবিহ তেলাওয়াতের পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না ব্যাস এবার একটা লজিক বার করছি কিছু মনে করবেন না আমি ক্ষমা চাইছি যদি কারো এগেইনস্টে যায় ওটা আপনার ভুল ধারণা তালি রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের ভিতরে কে ছিল নবী আদম ছিল মা হাওয়া ছিল আগুন বলেন নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল এটা তো দুনিয়ার জান্নাত তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের 10 ডবলের একটাই জান্নাত সেই জান্নাতে ছিল কে নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজন স্বামী স্ত্রী ছিল আপনি একটা বার বলেন জান্নাত থেকে বার করার মূল দায়ী কে ছিল মা আল্লাহর ইচ্ছা আমি ওটা পরে রেখে দিলাম কিন্তু ফলটা খেয়েছে নিজে খেয়েছে স্বামীকে খাবিয়েছে জান্নাত থেকে বার করিয়েছে না করায়নি তাহলে একটা জান্নাত তামাম পৃথিবীর মানুষেরা ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর ইবাদত করবে জান্নাতে যাবে তামাম পৃথিবী যদি মাটি তোলা হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা যদি 50 কোটি বছর ধরে বিক্রি করা হয় তাফসীর কারকেরা বর্ণনা করেছেন তামাম মাটি তোলা যত হীরা জহরত কাঞ্চন মনি মুক্তা কয়লা খনি এক কোটা যত সামানপত্র আছে এক বছর নয় দুই বছর নয় 50 কোটি বছর ধরে বিক্রি করলে যতটা টাকা পয়সা হবে ওই টাকা পয়সা নিয়ে আল্লাহর কাছে যদি বলা হয় আল্লাহ এত টাকা পয়সা নিয়ে এসেছি জান্নাত বিক্রি করো আমার আল্লাহ বলবে তামাম পৃথিবীর কোটি কোটি বছর ধরে যা বিক্রি করেছো ওই টাকা পয়সার বিনিময় জান্নাতের এক পিসের দাম হতে পারে না পারে না কিন্তু জান্নাত হবে একমাত্র ইমানদার ইমানদারের জন্য ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি জান্নাতের ভিতরে নবী আদম ছিল আর মা হাওয়া আলাইহিস সালাম তাকে যদি জান্নাত থেকে টেনে যদি বার করে দেয় এটা হলো জান্নাতের বাগান রাসূল একটা হাদিস শরীফে বলেছেন আননিসাউ হাওয়ালাতি শায়াতিন আপামা কলা আলাইহিস সালাম রাসূল বলেছেন নারীরা হলো শয়তানের জাল শয়তানের জাল তাই শয়তান হলো ইবলিস আর জাল হিসাবে ওয়াইফাই হিসাবে মা হাওয়াকে তিনি কবজা করেছে আর মা হাওয়া নবী আদমকে কবজা করে জান্নাত থেকে বার করেছে তাহলে একটা জান্নাত জান্নাতের ভিতরে নবী আদম আছে আর মা হাওয়া যদি জান্নাত থেকে তাকে টেনে হিসরে যদি বার করে দেয় এটা হলো দুনিয়ার ইফতারের মাহফিল এটা হলো জলসার মাহফিল এটা হলো দোয়া মজলিস আমি আলেম আর হুজুর এখানে বসে আমরা মস করে দেব আর আমার পাশে মাথায় কাপড় থাকবে না বোরকা থাকবে না উলঙ্গ নারী মহিলা আমার ডান দিকে বাম দিকে বসে থাকবে এটা জলসার মজলিস না এটা গজব নাজিল হওয়ার মজলিস গজব নাজিল হওয়া ঘমটার হলে খেমটা নাজন চলবে না ধর্ম ধর্মর জায়গায় নাকি ভুল বলছি একটা কথা বলি আপনার বয়স কত বাবজি আপনি বলেন কিছু মনে করবেন না আমি আপনার সন্তান বলেন 65 60 এটা আনুমানিক আচ্ছা 60 বছর আমরা গরু গোশত খেয়েছি বাবু এ ছেলেরা কথা বলো না কেন 60 বছর গরু গোশত খেয়েছে এটা আনুমানিক গরু গোশত খেয়েছি তো কিছু বলছো বাবু ও আমার দিকে তাকান আমার দিকে তাকাও আচ্ছা 60 বছর গরু গোশত খেয়েছি এবার যদি বলো হুজুর এই আপনাদের এই তোদের গ্রামের নাম কি চাঁদা বিলা পশ্চিম মেদিনীপুর গড়বে তো চাঁদা বিলা আর চাঁদা বিলা চাঁদা বিলা জলসায় এসেছি এখন যদি বলা হয় যে সম্পৃতি বজায় রাখার জন্য
আমাদের এলাকায় একজন অমুক জন একজন একটু বড় মতো আছে তার একটু এখানে বসাতে হবে মাথা রাখবেন না হলে সম্পৃতি চলবে না আর যদি বসাও তাহলে সম্পৃতি বজায় থাকবে তাহলে এসেজে যদি জান্নাতের বাগান হয় আর একটা বিধর্মী মানুষকে যদি জান্নাতের এসেজে যদি বসাতে হয় তাহলে সম্পৃতি যদি বজায় থাকতে হয় 60 বছর গরুর গোশত খেয়েছি আর বাঁচবো হয়তো 20 বছর 20 বছর অন্তত শুকরের গোশত না খেলে সম্পৃতি আদায় হবে মাতা জানি কি বলেছি মাতা যায়নি হ্যাঁ তাহলে যত সাড়ে এসেজে যদি একটা বিধর্মী মানুষকে বসিয়ে সম্পৃতির বার্তা যদি এটাই হয়ে থাকে 60 বছর গরুর গোশত খেয়েছো অন্তত শুকরের গোশত 20 বছর খা না খেলে ওরা রাগ করবে না রাগ করবে না তাহলে ওটা তো বাপ খাবে চলেন এবার কোরআন শরীফ থেকে দলিল দেওয়া যাক হাফেজ সাহেব যারা আছো তারা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে দাও আমি পারা আর বলছি কোরআন শরীফের আয়াত বলছি এক সময় দয়ান নবী দাঁড়িয়ে আছেন আর কিছু বেঈমান কাফের এসে বললো ও মুহাম্মদ আমরা হলাম বেঈমান আর কাফের আপনি হলেন একজন মুসলিমদের কাউন্টার তবে আপনার কাছে একটাই কথা আপনার যে মসজিদে নববী ওই মসজিদে নববীতে আমরা গিয়ে আপনার 6 মাস নামাজ পড়ে দেব আর আমাদের যে গির্জা আছে ওই গির্জায় গিয়ে আপনি 6 মাস আমাদের পূজো করে দেবেন তাহলে আমার দলের লোকেরা আপনাকে ভালো বলবে আর আপনার দলের লোকেরা আমাদের ভালো কথা বুঝতে পারেননি আসলে জানি না আমি কি বলছি হয়তো ছেলেরা যারা বুঝছে তারা চুপ করে আছে হুজুর যা বলে বলো আল্লাহ নবী বলেছেন ঠিক আছে আমার আল্লাহর এই আল্লাহর মসজিদে নববীতে তোমরা আমার নামে ইবাদত করে দেবে 6 মাস আর আমি তোমার গির্জায় গিয়ে 6 মাস পূজো করে দেব কিংবা তোমাদের ইবাদত করে দেব এটা ঠিক না বেটি আমি আজকে বলবো না আগামী কাল বলবো আমার আল্লাহর নবী বাড়িতে চলে গেল সকাল হয়ে গেছে দরজায় গিয়ে টং টং করে আওয়াজ দেয় হে মুহাম্মদ তুমি তো আমানত করেছিলে সকালবেলা বলবে তাহলে আমাদের গির্জায় তুমি ইবাদত করো আর তোমার মসজিদে গিয়ে আমরা নামাজ পড়বো তাহলে সম্পৃতি ভালো থাকবে সম্পৃতি ভালো থাকবে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে চলে এসে বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে বলেছে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে ওই কাফের বেঈমান যখন তোমার বাড়িতে সকালবেলা চলে আসবে ওরা বলবে তুমি আমাদের গির্জায় যাও আর আমি তোমাদের মসজিদে যাবো মানে তুমি আমাদের প্যান্ডেল মাহফিল জান্নাতের স্টেজে আসবে আর আমি তোমাদের দরবারে গিয়ে ফিতে কাটা শুরু করব যখন রসুলের কাছে আসবে তার আগে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করে দিয়েছে ওরা যখন এসে বলবে মুহাম্মদ তুমি চলো আমাদের গির্জায় আর আমাদের নিয়ে যাও তোমাদের মসজিদে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে কুলিয়া আইহাল কাফিরুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দাও হে কাফেররা তোমরা শুনে রাখো লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরা যারে ইবাদত করো তোমরা যার উপাসনা করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে উপাসনা করি না তাকে ইবাদত করি না আর আমি যাকে স্রষ্টা বলে সৃষ্টিকর্তা বলে উভয় ইবাদত করি তোমরা সেই স্রষ্টার ইবাদতের বিরুদ্ধে 33 কোটি হাজার হাজার তোমরা দেখা যা স্রষ্টা বানিয়েছো ও আমার এলাকার সাথীরা জেনে রেখে দাও আমার আল্লাহর কোরআন নাজিল করে দিয়েছে লাকুম দিনুকুম আলিয়া দিন অতএব তোমাদের ধর্ম তোমাদের পূর্ত দেখা যায় গির্জায় গিয়ে করো আর আমার ধর্ম আমার জায়গায় করতে দাও লাকুম দিনুকুম আলিয়া দিন ধর্মর কোনো জর্জবস্তি নেই যার ধর্ম তার জায়গায় আপন আপন পালন করা যাবে এবার চলেন আর একটা হাদিস পড়া যাক কলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী একটা হাদিস শরীফে বললেন আনা বু ইস্তু মুআল্লিমান আকামা কলা আলাইহি সালাম তাম পৃথিবীর জমিনে যত ব্যক্তি এসেছে আর এরপরে যত আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমি হলাম তাম পৃথিবীর উম্মাতের উম্মাতের শুধু উম্মাতের নয় নবী নবী নবীদের শুধু নবীদের নয়
ফেরেশতা ফেরেশতা ফেরেশতাদের শুধু ফেরেশতাদের নয় এবং রসূল রসূল রসূলদের আমি রসূল হলাম একমাত্র শিক্ষক শিক্ষক জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাম পৃথিবীর শিক্ষক যদি আমার দয়ান নবী হয় আর সেই নবী যদি আল্লাহ কোরআন নাযিল করে বললেন হে মুহাম্মদ তুমি ওদের পণ্ডলে যাবে না আর ওরা যেন তোমার প্যান্ডেলে না আসে লাগম দিন কোমলিয়াতির যার ধর্ম তোমরা পালন করবে তাকে পালন করতে দাও তাহলে রসূলের প্রতি যদি একটা ধর্ম থেকে আর একটা ধর্ম পণ্ডবে যদি যাবা আল্লাহ যদি হারাম করে দেয় আর তাদেরকে আসা যদি আমার আল্লাহ নিষেধ করে দেয় আমার মতো দাঁড়িয়ালা টুপিওয়ালা আর ভেজদারি পোশাকওয়ালাকে আমি সেখানে যাব আর তাদেরকে এখানে বসাবো তাহলে নবীর জন্য আল্লাহ যদি জায়েজ না করে তোমার আমার কি করে জায়েজ হতে পারে জবাব দাও মাথায় গেছে চলেন আর একটা বার আগে বাড়ি আল্লাহ হে আমার সোনা মানিকের আমি আপনার কাছে বলছি এখন মহিলারা স্টেজে বসে ফের বলছি আমি ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আমি কোনো রাজনৈতিক কথা বলিনি আমি কোরআন আর সুন্নাহ বলছি আমার টোটাল পুরোটা রেকর্ড হচ্ছে আপনি আগামী কালকে গিয়ে আমাকে বলবেন অমুকজন এই বলেছে আপনাদের সমস্যার জন্য আমার পার্সোনাল লাইফ চলছে লাইফ চলছে প্রথম থেকে যখন বসি তখন থেকে শুরু শেষ পর্যন্ত কি বলেছি না বলেছি অলরেডি আমার কাছে তার প্রুফ আছে চলেন একটা আগে।